আলাইকুম। আমি এখন রান্না করব মূলা দিয়ে ডাল বা ডাল দিয়ে মূলা। তো এর জন্য আমি এখানে 1 কাপ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে। আর ডালটা আমি প্রেশার কুকারে রান্না করব। আর প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়, সময়ও খুব কম লাগে। এর ভিতরে দিয়ে দিচ্ছি মূলা। প্রেশার কুকারে রান্না করব তাই মূলাটা একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। পানিটা আসলে যে যার মতো করে দিয়ে নিতে পারেন। যদি বেশি পাতলা খেতে চান তো একটু বেশি পানি দিবেন, কম পাতলা খেলে একটু কম পানি দিবেন। মানে ঘনত্বটা আসলে যার যার উপরে ডিপেন্ড করে কে কীরকম খেতে চায়। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। চা দিয়েছি, যদি না হয় পরে আমি আবার দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব আর 3টা সিটি দিব। 3টা সিটি উঠলেই আমি এটা বন্ধ করে দিব। আর 3টা সিটি হোক, ফিরে আসছি। 3টা সিটি হয়ে গেছে দেয়া। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই অবস্থাতে আমি রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটার মানে বাষ্পটা নিজের থেকে বের হয়ে না যায়। যখন বাষ্পটা বের হয়ে যায় তখন ইজিলি প্রেশার কুকারের ঢাকনাটা খোলা যাবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। প্রেশার কুকারের ভিতরে যে বাষ্পটা নিজের থেকে বেরিয়ে গেছে সেটা বোঝার উপায় হলো এই যে কোনো ধরনের শব্দ নেই এবং কোনো বাতাসও ভিতর থেকে বের হচ্ছে না। ডালটা আমি ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি আর এরকম একটা ঝাঁঝরি চামচ দিয়ে আমি এই যে মূলাগুলো আলাদা করে রেখেছি, কারণ ডাল ঘোটার সময় যদি মূলা ভিতরে থাকতো তাহলে কিন্তু মূলা ডালের সাথে একদম ডাল হয়ে যেত। তো এখন আমি আবার মূলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটার জন্য আমি বাজারের প্রিপারেশন করি, সাথে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি অন্য একটা অন্য পাশে যে চুলা আছে সেটাতে একটু জাল দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি ডালে বাগার দেওয়ার জন্যে তেল দিয়ে দিলাম। তাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হোক, একটু রসুনটাও দিয়ে দিই সাথে। আর ডালের ভিতরে দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। আর পেঁয়াজ বাগারের যে পেঁয়াজটা ভাজার সময় একটু মনোযোগ দিয়ে এবং লক্ষ্য রেখে ভাজা উচিত, কারণ আমি এই বাগারের সময় এদিক ওদিকে কোথাও সরি না, কারণ পেঁয়াজ তো রেখে গেলেই পুড়ে যায় আর পুড়ে গেলে তখন ডালের কালার কালো হয়ে যায়। তো বাগারটা দেওয়ার সময় আমরা একটু সবাই লক্ষ্য রেখে এই কাজটা করলে সবার কাজই ভালো হবে, কারোরই ডাল কালো হবে না। আবার অনেকের ডাল রান্না করলে ডাল কালো হয়ে যায় এরকম টেনশন। তো আমি যে ডাল রান্না করলাম আজকে সেটা কিন্তু কালো হয় নাই। এর আগেও আমার একটা পাতলা ডালের
ভিডিও আছে সেটা ইচ্ছে করলে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি পেস্টটা হয়ে গেছে আর পেস্টটা একটু ঠান্ডা হলেই আমি ডালের ভিতরে দিব এর কারণ হলো যে যদি আমি এটা গরম অবস্থাতে দেই তাহলে এটা থেকে যে বাগারের যে তেলের যে গরমটা সেটা থেকে একটা তেল উপরের দিকে উঠে আসবে এবং আমার যে মশলার রান্নাঘরে যে জিনিসপত্র আছে সেগুলোর উপর গিয়ে পড়বে এবং পরে আর ধরা যায় না হাতে একদম লেগে আসে তাই একটু ঠান্ডা করার জন্য দিছি আর তেলের মাঝখান থেকে কিন্তু আমি একদম সরিয়ে নিয়েছি সবগুলো পেঁয়াজ এবং রসুন এই যে তাতে হয় কি যে পেঁয়াজটা যে আর ভাজা হবে না এবং তেলটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে অন্য পাশে আমার ডালের যে ধনে পাতা দিয়ে দিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব বাগারটা হয়ে গেছে আমার ডাল রান্না করা এখন বাগারটা ঠান্ডা হয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব এই যে তেল কিন্তু একদমই উপর থেকে উঠে আসেনি যে এইভাবে দিলে তো আর বাগার হলো না দাসুলি বাগার হয়েছে কারণ রান্নাঘরে জিনিসপত্র ধোয়া যে কি কষ্ট সে যে করে সেই বুঝে এর জন্য এটা বলো আর কি তো যারা মূলা পছন্দ করেন খুব বেশি তারা এইভাবে রান্না করে খেতে পারেন অনেক মজার একটি ডাল রান্নার রেসিপি মূলা দিয়ে তো আমি একটু উঠিয়ে দেখাই যে ডালটা আসলে কালো হয়নি কিন্তু এই যে একদম হলুদ এভাবে বাসায় সবাই রান্না করে খাবেন কেমন হয়েছে আমাকে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসছি নতুন অথবা পুরাতন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ